সংসদ বৈঠক করেছেন, আবার উত্তরে মিহির গোস্বামীকে বোঝাতে মন্ত্রীরা ছুটছেন, কি বলবেন? যারা ছুটছেন তারা মিহির গোস্বামীকে বোঝাতে ছুটছেন না মিহির গোস্বামীর থেকে নতুন করে কিছু বুঝতে ছুটছেন? আমার এটাও চিন্তার আছে, যারা ছুটছেন তারা কি আদৌ মিহির গোস্বামীকে বোঝাতে যাচ্ছেন না তার সঙ্গে নতুন করে কিছু প্ল্যান করতে যাচ্ছেন? বয় ক্ষেত্রে একই প্রশ্ন আমার। বোমা তৈরির ফ্যাক্টরি হয়েছে, আমাকে আমার জেলা সভাপতি জানিয়েছিলেন যে মৃত্যুর সংখ্যা অনেক বেশি, যা বলা হচ্ছে তার থেকে অনেক বেশি, অনেক আমাদের তো ধারণা অনেক ডেড বডি গুম করে দেওয়া হয়েছে, লুকিয়ে দেওয়া হয়েছে, এনআইএ না আসলে কিচ্ছু হবে না। তাদের মতো তো হচ্ছে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যে জোট, যারা হুজি জামাত, যাদেরকে এনআইএ ধরে নিয়ে গেল মুর্শিদাবাদ থেকে মালদায়, ওই জায়গাতেই এনআইএ তল্লাশি চালিয়েছে কয়েকদিন আগে, ওখানেই কয়েক বছর আগে কালিয়া চকে থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল ওই এলাকাতেই। একটা চক্র যারা ভারতবর্ষের মধ্যে এ ধরনের কাজ করেন এবং পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তারা এ কাজ করছে, এনআইএ তদন্তের আমরা দাবি করছি। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে, মালদার মানুষের স্বার্থে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে বাঁচাতে, বলার থেকে বাঁচাতে, এবং এখানকার মানুষের অস্তিত্ব রক্ষার কারণে আমরা লড়ছি তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস বা সিপিএম বাংলাকে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ খুব দ্রুত বানাতে চায়, বিশেষ করে তৃণমূল কংগ্রেস। এমন এখন মুসল পর্ব চলছে, মুসল পর্বটা শেষ হতে দিন, দেখবেন বহু ক্ষত বিক্ষত ব্যক্তি এদিক ওদিক পড়ে রয়েছেন, একমাত্র দুজন ব্যক্তি থাকবেন তৃণমূল কংগ্রেসে যারা সুস্থ অবস্থায় ভালো অবস্থায় থাকবেন, বাকিরা সবাই ডুবন্ত জাহাজ ছেড়ে দেবেন। কালীঘাট প্রাইভেট লিমিটেডের দুজন ব্যক্তি ছাড়া কাউকে তৃণমূল কংগ্রেস আর দেখতে পাবে। স্বাগত জানাবেন বিজেপি। কালীঘাট প্রাইভেট লিমিটেডের অত্যাচার স্বেচ্ছাচারিতা, শাড়ি পরা হিটলারি শাসনের বিরুদ্ধে যদি কেউ লড়তে চান, বাংলার জনগণ যে যুদ্ধের ডাক দিয়েছেন তাতে আমাদের দলে যেই আসবেন তিনি কে রাখছেন না সেই প্রশ্নটা করুন, কে রাখছেন সেই প্রশ্ন করলে আমার পক্ষে বলা সম্ভব, কারা কারা রাখছেন না সেটা বলুন, আমি বলে দিচ্ছি। আগাম কি কর্মসূচি রয়েছে বিজেপি আজকে সাংগঠনিক বৈঠক না এই দাদা?